দীর্ঘ আড়াই মাস বন্ধ হয়ে আছে ফেনী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার। শহরের চারটি বেসরকারি ক্লিনিকে সেবাটি চালু থাকলেও ব্যাপক ব্যয়বহুল হওয়ায় চরম সংকটে পড়েছে দরিদ্র, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত রোগীরা। শুধুমাত্র ডায়ালাইসিস কেমিক্যাল রিএজেন্ট না থাকার অজুহাতে সেবা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। অথচ কিডনি জটিলতায় রোগীরা সপ্তাহে দুইবার এখানে সেবা পেতেন, সরকারিভাবে সপ্তাহে 500 টাকা, কিন্তু বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস খরচ 3000 টাকা করে। এতে নিয়মিত রোগীর স্বজনরা পড়েছেন বড় বিপাকে। এসে দেখলাম যে ডায়ালাইসিসটা বন্ধ, আসলে এটা খুবই দুঃখজনক, কারণ এটা আমাদের মতো মানুষদের জন্য যারা দরিদ্র শ্রেণী, ওরা কিন্তু এত এক্সপেন্সিভ একটা চিকিৎসা বহন করতে পারে না, যেটা 3000, 5000, 10000 পর্যন্ত প্রাইভেট হসপিটালে যেটা বহন করা হয় সেটা এখানে মাত্র 500 টাকা দিয়ে রোগীটাগুলো পাচ্ছে। জেলার 6টি উপজেলা সহ আশেপাশের অন্তত 4 জেলার মানুষের একমাত্র ভরসা ফেনী জেনারেল হাসপাতাল। তাই রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে 2020 সালের ফেব্রুয়ারিতে প্রথমে 6 শয্যা, পরে চাহিদা বাড়ায় ধীরে ধীরে উন্নতি করে 10 শয্যা করে 3 শিফটে প্রতিদিন 30 জন রোগীর নিয়মিত ডায়ালাইসিস করা হতো। কিন্তু রিএজেন্ট না থাকায় সেবা দেওয়া যাচ্ছে না। গত 2 বছর ধরে আমরা এই ডায়ালাইসিস ইউনিটকে সক্রিয় রেখেছি এবং এখানে সাইক্লিকালি 90 জন রোগী এই সেবা পেয়ে থাকে এবং সরকার নির্ধারিত স্বল্প মূল্যে পেয়ে থাকে। কিন্তু গত 2 মাস ধরে আমাদের টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে এবং নতুন কোনো বরাদ্দ না পাওয়াতে সাময়িকভাবে এই সেন্টারটি বন্ধ রয়েছে। জটিল কিডনি রোগীদের সপ্তাহে 2 বার রক্ত ডায়ালাইসিস করাতে হয়। এটি বাধাগ্রস্ত হয়ে অনেক রোগী মৃত্যুবরণ করছেন ইতোমধ্যে। আর যে রোগীগুলো এখন আমরা ডায়ালাইসিস পাচ্ছে না, দিতে পারতেছি না অপ্রতুলতার কারণে, এই জিনিসগুলো সম্মুখীন হচ্ছে এখন রোগীগুলো। আলটিমেটলি ডায়ালাইসিসের অভাবে এখন আমরা একজন একজনকে প্রতিদিনের 2-1টা রোগী আমাদের মৃত্যুবরণ করতেছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। বিগত 2-2.5 মাস থেকে সেবাটা সাময়িকভাবে আমাদের বন্ধ আছে, আমাদের বিশেষ করে বাজেট এবং অর্থ সংকটের কারণে। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আমাদের দাপ্তরিক চাহিদা চেয়ে, বাজেট চেয়ে আমরা চিঠি দিয়েছি। আমরা আশা করতেছি যে সহসাই আমরা বাজেট পাবো এবং এই সমস্যার সমাধান হবে এবং আমাদের সার্ভিস ভালো হবে। ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।